একটা বিষয় আমাকে খুবই ভাবিয়ে তুলতেছে। আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখতেছি যে হিরো আলম এমপি হলে কিছু মানুষের এত কেন জ্বলে। আরে ভাই, পরিসংখ্যান বলতেছে, নট অনলি পরিসংখ্যান, আমি নিজেই আমি আপনাকে বলতেছি, এক সময় হিরো আলমের ভিডিওতে হাজার হাজার লাইক পড়তো, ঠিক আছে? ওইখানে হাহা রিয়াক্টের সংখ্যা, অ্যাংরি রিয়াক্টের সংখ্যা বেশি ছিল, বাট অ্যাট দিস টাইম লাইক অ্যান্ড লাভ রিয়াক্টের সংখ্যাটা অনেক অনেক বেড়ে গেছে। সো আপনাকে বুঝতে হবে, আমি আর আপনি শুধু মানুষের ক্রিটিসিজম করবো, দ্যাটস মিন সমালোচনা করব, কিন্তু হিরো আলম তো ভাই চানাচুর বিক্রেতা থেকে এমপি হয়েই যাবে, তখন আপনারা শুধু আফসোস করবেন। যারা এখন হিরো আলমকে নিয়ে মানে হাসি ঠাট্টা করতেছেন, আপনাদের শুধু হাসি ঠাট্টাই করতে হবে। মানুষের সফলতা দেখে তো আপনার ভালো লাগে না, বা আগেও লাগেনি, এ কারণে হয়তোবা আপনি আজও ব্যর্থ মানুষের মধ্যে একজন। আপনি হয়তোবা এই কারণে সফল হতে পারেননি, কারণ মানুষের সফলতা আপনার কাছে একটুও ভালো লাগে না। আর আমি অলওয়েজ চাই একজন মানুষ সফল হোক, ঠিক আছে? সো হয়তোবা কতিপয় কিছু লোক আছে যারা একদম অন্যরকম, তারা কখনোই চাইবে না একজন মানুষ ভালো করুক। আরে ভাই, আপনাকে এটাও দেখতে হবে যে যেইখানে হিরো আলম গত বছর নির্বাচনে সে কী খাইলো, মায়ের খাইলো, মায়ের। আর সেই হিরো আলমের গায়ে একটা ফুলের টোকা দেবারও মানুষ সাহস পায় নাই। তার মানে কি, মিডিয়ার কল্যাণে আমার আপনার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানিয়েছে হিরো আলমকে নিয়ে, এবং তার পিছনে এখন বর্তমানে কত ইউটিউবার, কত সাংবাদিকরা পিছনে ঘোরাফেরা করছে। না, মূলত আমি আর আপনি সমালোচনা নিয়ে পড়ে থাকবো, আর অন্যদিকে একজন মানুষ সফল হয়ে যাবে। আরে ভাই, একদিন যদি আপনার বিশ্ববিদ্যালয়ে ক্লাসে বলা হয় যে হিরো আলম যদি পারে তাহলে আপনি কেন পারবেন না, কোনো মোটিভেশনাল স্পিকার এসে যদি এই কথা বলে ফেলে তখন কী করবেন? তখন তো ওই যে আপনি শুধু সমালোচনায় সমালোচনায়। তো বুঝতে হবে ভাই, মানুষ কখন কে কী হবে বলতে পারবেন না আপনি, ঠিক আছে? বিকজ ম্যান ক্যান ডু এভরিথিং, ম্যান ক্যান হ্যাভ এভরিথিং, ইফ ইউ আর শি ওয়ান্টস টু ডু সামথিং। মানুষ সবই করতে পারে, সবই হতে পারে, সে যদি কোনো কিছু করতে চায়। সো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন, হিরো আলম এমপি হবে ইনশাল্লাহ। সো তখন যারা ওই জি ছিলেন, যারা ক্রিটিসিজম করছেন, তারা শুধু ক্রিটিসিজমই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হিরো আলমের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা।